ছোটবেলা মা আমাকে কোলে নিয়ে ঘুরতেন, যেন তার দেখা প্রত্যেকটা জিনিস আমি দেখতে পারি। আর বাবা তো কাঁধে নিয়ে ঘুরতেন, যেন তার না দেখা প্রত্যেকটা জিনিস আমি দেখতে পারি। স্বার্থপর এই দুনিয়ায় বহুরূপী অমানুষের ভিড়ে বাবা তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। বাবা মানে জ্বর কলম সাদা পাতায় লিখন, বাবা মানে আবদার করার পাত্র নেই কোনো স্বার্থ, বাবা মানে প্রত্যেক ছেলেমেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাবা মানে কিসের এত ভয় আমি তো আছি, বাবা মানে আবদার করার অফুরন্ত ভাণ্ডার, বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য টাকা জমিয়ে রাখা, বাবা মানে শত অভাব অনটন থাকা সত্ত্বেও সন্তানকে তা বুঝতে না দেওয়া, বাবা মানে নিজে খাবার না খেয়ে সন্তানের জন্য খাবার সংগ্রহ করা, বাবা মানে তরকারি থেকে আলুগুলো বেছে বেছে খেয়ে সন্তানের জন্য গুস্তগুলো রেখে দেওয়া, বাবা মানে নিজে সিরাবিরা কাপড় পরিধান করে সন্তানের জন্য নতুন কাপড় কিনা, বাবা মানে সব থেকে কম দামি কাপড়টা নিজে কিনে সন্তানের জন্য ব্র্যান্ডের কাপড় কিনা, বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক। প্রতিটা সন্তানের সফলতার পিছনে বাবা নামক একটা বটগাছ থাকে, বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, দোয়া করি এটাই, আল্লাহ যেন কবুল করুক, আমিন।